এগিয়ে আসছে হারিকেন মিল্টন, আতঙ্ক বিরাজ করছে চারপাশে, আঘাত হানতে পারে কয়েক দশকের শক্তিশালী ঝড় হিসেবে। এ ভয়ে প্রস্তুতি নিচ্ছে ফ্লোরিডাবাসী, কেউ জোরালো করছে ঘরের অবকাঠামো, কেউ বা চলে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। আমরা প্রথমবার হারিকেন দেখছি, তাই খুব ভয় পেয়েছি। আমরা প্রয়োজনীয় জিনিস, খাবার ও পানির ব্যবস্থা করে রেখেছি। আশা করি হারিকেনটি আমাদের এড়িয়ে যাবে, তবে হ্যাঁ, আমরা প্রস্তুত। আমরা হারিকেন ইয়ানের সময় বাড়িতেই ছিলাম এবং চোখের সামনে নিজের ঘরের ছাদ ভেঙে দিতে দেখি, যা প্রচণ্ড বিপর্যয় সৃষ্টি করেছিল। তাই এবার আগে থেকেই নিরাপদ স্থানে চলে যাচ্ছি। মেক্সিকো উপকূলে সৃষ্ট হারিকেন মিল্টন ক্রমশই ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব ফ্লোরিডার দিকে। সাফির স্যামসন স্কেলের 5টি ধাপের মধ্যে হারিকেনটি এখন সবচেয়ে শক্তিশালী মাত্রার। Milton has re-intensified this afternoon and is now an extremely dangerous. Milton aro shoktishali hoye utche. Eti ottonto bipodjonok category 5 matrar hurricane e porinoto hoyeche. Ei jhorti probol shokti sanchar kore Florida-e aghat hante pare. এখানে বাতাসের গতিবেগ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। স্থানীয় সময় বুধবার রাতেই হারিকেনটি টাম্পা শহরের নিকটবর্তী এলাকায় আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও 10-15 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে হারিকেনের শক্তি বৃদ্ধি পাওয়ায় ওই এলাকার 30 লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এতে যে যেভাবে পারছেন ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন, ফলে রাস্তায় সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। দেওয়ান মুবাশ্বিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। What is she doing now?